আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী, আজকে আমি চলে আসছি এইচএসসি পরীক্ষা 2021-এর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় সপ্তাহের 2 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এই যে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। তো দেখো অ্যাসাইনমেন্টে কি বলছে, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা। এবং নির্দেশনাতে কি বলছে দেখো, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি লিখতে হবে এবং বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে এবং বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশ ধারা বর্ণনা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আজকে অ্যান্সারটা দিব, সঙ্গে পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওটাতে একটা লাইক করে দিও। এবং নির্দেশকে কি বলছে দেখো, ক নম্বর প্রশ্ন হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এইটা বিষয়ে কিন্তু সুন্দর করে লিখতে হবে। এবং খ নম্বরে কি বলছে দেখো, বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কেন, এটা বিষয়ে লিখতে হবে। এবং গ নম্বরে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, এই বিষয়ে লিখতে হবে। তো সর্বমোট 12 মার্কসের তোমাদের এই অ্যাসাইনমেন্টটা থাকতেছে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে। ওকে, সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে MS Word 2007, যেখানে আমি তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সব কিছুই কিন্তু রেডি করে রাখি। ওকে, সো দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের পিডিএফ ফাইলটা। তো আমি চেক করে নিই ভিডিওটা হচ্ছে কি না। তো ভিডিও ঠিক আছে। সো দেখো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় সপ্তাহে, তো তোমাদের আজকে শিরোনাম হবে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা। এবং উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা শুরু হবে। সো যদি ভিডিও কোয়ালিটি খারাপ মনে হয় তাহলে 720 পিক্সেল করে ভিডিওটা প্লে করো। ওকে, সো ক নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। সো এখানে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটা কিন্তু অবশ্যই আছে। তো আমরা হচ্ছে প্রশ্নগুলো আগে একটু দেখে নিই যে আছে কি না। ওকে, সো খ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সো খ নম্বর অ্যান্সারটাও কিন্তু আমাদের এখানে ইনক্লুড করা আছে। ওকে, এবং গ নম্বর প্রশ্নটা আছে কিনা আমরা দেখি। সো দেখো গ নম্বর প্রশ্ন, বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। সো গ নম্বর প্রশ্ন কিন্তু এখানে আমাদের রেডি করা আছে। তাহলে কি বোঝা গেল, আমাদের অ্যাসাইনমেন্ট সব ঠিক আছে। এবং আমরা হচ্ছে অ্যান্সারটা শুরু করি। দেখো, মানব সমাজকে বুঝতে হলে এবং সমাজ কাঠামো অনুধাবন করতে হলে সমাজবিজ্ঞান চর্চার বিকল্প নেই। সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তনের গতিধারা, সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয় আদি, পরিবার, রাষ্ট্র, সম্পত্তি, সামাজিক শ্রেণী, ধর্ম, বর্ণ ইত্যাদি বিষয় সম্পর্কে সম্যক ধারণা এবং বিশ্লেষণে সমাজবিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের প্রাচীন সমাজ ব্যবস্থা এবং এর গতি প্রকৃতি সমাজবিজ্ঞান অধ্যয়নের পটভূমি তৈরি করেছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতির পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাজনীতি, দর্শন, ঐতিহাসিক দর্শন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তৈরি করেছে। খ্রিস্টের জন্মের পূর্ব থেকেই সমাজবিজ্ঞান চর্চার প্রমাণ ভারতীয় উপমহাদেশে রয়েছে। ভারতীয় দার্শনিক কৌতিল্য গভীরভাবে সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদানসমূহ নিয়ে আলোচনা করেন। তিনি তার অর্থশাস্ত্র গ্রন্থে তৎকালীন ভারতের আইন, রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজনীতি, ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়সমূহ আলোচনা করেন। গ্রিক পণ্ডিত প্লেটো, অ্যারিস্টটল প্রমুখের সমাজচিন্তা সমাজবিজ্ঞান উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মধ্যযুগের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন সমাজবিজ্ঞান এই সমাজচিন্তার বিকাশের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। অনেকের মতে তিনি সমাজবিজ্ঞানের প্রকৃত জনক, কিন্তু ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কতকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়, যেহেতু 1939 সালে তিনি প্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। কার্ল মার্ক্স উৎপাদন ব্যবস্থাপনা পরিবর্তনের আলোকে সমাজ ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। তিনি তার আলোচনায় নির্দিষ্ট একটি উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সমাজ ব্যবস্থাকে চিহ্নিত করেছেন। সমাজ বিকাশের ধারায় তার উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ক আলোচ্য স্তরগুলো হলো আদিম সাম্যবাদী উৎপাদন পদ্ধতি, ওকে, দাস উৎপাদন পদ্ধতি। সো উৎপাদন পদ্ধতিগুলো যদি আমি তোমাদেরকে সুন্দর করে সাজানো আকারে দিয়ে দিই তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দেখতে সুবিধা হবে। দেখো, তারপর সামন্তবাদী উৎপাদন পদ্ধতি, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি, সমাজতান্ত্রিক উৎপাদন পদ্ধতি, সাম্যবাদী উৎপাদন পদ্ধতি, এবং হচ্ছে দেখো কার্ল মার্ক্সের উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো এশীয় উৎপাদন ব্যবস্থা, মানে এশিয়ান মোড অফ প্রোডাকশন। এশীয় উৎপাদন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য অন্যান্য উৎপাদন ব্যবস্থাপনা বৈশিষ্ট্য থেকে আলাদা। এটি মূলত এমন একটি উৎপাদন ব্যবস্থা যা শুধু ভারতীয় উপমহাদেশেই লক্ষ্য করা গিয়েছিল। এই উৎপাদন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। যুগে যুগে অনেক পর্যটক, পরিব্রাজক, যোদ্ধা, ধর্ম,
প্রচারক এই বঙ্গভূমিতে এসেছেন, যেমন হিউয়েন সাং, আবুল ফজল আল বেরুনি, ইবনে বতুতা প্রমুখ। তাদের লেখায় তৎকালীন বাংলার বিভিন্ন বিষয়ে বর্ণনা পাওয়া যায়। এদেশের অর্থনীতি, সমাজনীতি, কৃষি, শিল্প, সমাজের বৈচিত্র্য, সমাজ কাঠামো, পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে তারা বর্ণনা করেছেন। তবে তাদের আলোচনায় সামাজিক প্রেক্ষাপট, সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী কাঠামো ইত্যাদি বিষয় নিয়ে বিশদ বিবরণ পাওয়া যায়নি, যা সমাজবিজ্ঞান চর্চায় বিশেষ গুরুত্ব বহন করে। ইংরেজদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশ কোম্পানির শাসন ও ইংরেজদের ঔপনিবেশিক শাসনকালে বাংলার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সমাজ কাঠামো ইত্যাদির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চায় নতুন ধ্যান তৈরি হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1956 সালে সমাজবিজ্ঞান একটি আলোচনা বিষয় হিসেবে পঠন পাঠন শুরু হয় এবং তখন 1947 এর দেশভাগ, 1952 এর ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ সমাজবিজ্ঞান চর্চার আলাদা পটভূমি তৈরি করে। উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমি খুব বেশি দিন আগে তৈরি হয়নি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন এদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তৈরি করেছে। এবং আমাদের খ নাম্বার যে প্রশ্ন ছিল, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সো এইটাও আমরা একটু পড়ে নিচ্ছি। ওকে, সামাজিক জীব হিসেবে বাংলাদেশের মানুষের সামাজিক বিষয়াদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে, ফলে বাংলাদেশে এর পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশের মানুষ কীভাবে জীবনযাপন করে, তাদের আচার আচরণ, রীতিনীতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার প্রয়োজন রয়েছে। সামাজিক উন্নয়ন, সমাজ সংস্কারমূলক কার্যক্রম ইত্যাদি বিষয়ে জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। নিম্নে বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো। সো দেখো, 1 নম্বর, বাংলাদেশের সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে জানা। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ বাস করে, এছাড়া বিভিন্ন নৃতান্ত্রিক জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে রয়েছে। তাই এসব মানুষের শ্রেণী, তাদের পেশা, জীবন বৃত্তি, জীবন ধারণের উপায় ইত্যাদি বিষয় জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। এই যে এই লাইনটা পড়তেছি, ওকে। 2 নম্বর, বাংলাদেশের সমাজ সম্পর্কে জানা। বাংলাদেশের সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে সমাজবিজ্ঞান পাঠের বিকল্প নেই। বাংলাদেশের সমাজ কোন ধরনের, বাংলাদেশের সমাজের ক্রমবিকাশ, বাংলাদেশের সমাজের বিবর্তন ধারা, বাংলাদেশের সমাজের ধরন, সমাজ পরিবর্তনের ধারা, গ্রামীণ এবং শহরের সমাজ কাঠামো, বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস, বর্ণপ্রথা ইত্যাদি বিষয় সম্পর্কে অধিকতর জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠ আবশ্যক। 3 নম্বর, বাংলাদেশের মানুষ সম্পর্কে জানা। তো আমি একটু দাঁড়াও, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে দেখো, 3 নম্বর, বাংলাদেশের মানুষ সম্পর্কে জানা। 4 নম্বর, বাংলাদেশের সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানা। 5 নম্বর, সামাজিক সম্পর্ক সম্বন্ধে জানা। সো তোমাদেরকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি জাস্ট স্লাইড শো আকারে তোমাদেরকে দেখাই যাচ্ছি, তোমরা দেখে দেখে লিখবা। ওকে, তারপর দেখতে পাচ্ছ 6 নম্বরটা আমাদের কি দেওয়া আছে, বাংলাদেশের সমাজের উন্নতি বিধান, এবং 7 নম্বর, সামাজিক কার্যক্রম পরিচালনা। সো এগুলা 3 সেকেন্ড দেখে নাও, তোমরা স্ক্রিনশট মারতে পারো। তারপর দেখতে পাচ্ছ 8 নম্বর, বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে জানা। সো এখানে 8 নম্বরটা একটু পড়ে দিই। অধিক জনসংখ্যা, ছোট সীমানা, অসীম চাহিদা, সীমিত যোগান, আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয় বাংলাদেশের প্রধানত আলোচনার বিষয়। সামাজিক সমাজবিজ্ঞান পাঠ করলে এসব সামাজিক সমস্যা বলে চিহ্নিত করার সুযোগ হয়। তাই বাংলাদেশের যে কোনো সামাজিক সমস্যার কারণ অনুসন্ধান করতে হলে এগুলোর সমাধানের পথ বের করতে হবে সমাজবিজ্ঞান বের করতে হলে সমাজবিজ্ঞান পাঠ অত্যাবশ্যক। তারপর 9 নম্বর, যে আমাদের যে প্রশ্নটা ছিল, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। সো এই পেজটা আমি তোমাদেরকে 3-4 সেকেন্ড দেখাচ্ছি, তারপর আমরা নিচে চলে যাব। সো দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক এ কে নাজমুল করিম, এখান থেকে শুরু করে এই যে দেখো বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে এখান থেকে শেষ হবে। তো এটা তোমরা একটু দেখে নাও 4 সেকেন্ড। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হবে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন সেমিনার এবং সিম্পোজিয়ামে অনেক প্রবন্ধ উপস্থাপন করেন, যা বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্ব বহন করে। ঠিক আছে, সো এই পেজটাও দেখো, তারপর আমরা নিচে চলে যাব।
মূলত নিচে আর আর বেশি কিছু নাই। সো দেখো এখানে শেষ হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান অধ্যয়ন করা হয়। বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি দেওয়া হয়। তো বন্ধুরা, আমাদের সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্টটা এখানেই ছিল, এই পর্যন্ত। সো তোমাদের যদি পিডিএফ ফাইলটা লাগে তাহলে কমেন্ট করতে পারো, আর প্রথম কমেন্টে কিন্তু আমি অবশ্যই এই পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দিব এবং তোমরা ডাউনলোড করতে পারবা। তো আজকের অ্যাসাইনমেন্টটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।